শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে আছো। তো আমি সকালবেলা থেকে ব্লগটা শুরু করে দিলাম। তো সকালে আমার বাইরে ঝাঁট দেওয়া মুছা সব হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, তো কটা ফুল নিয়ে আসলাম, এই দেখো কটা ফুল নিয়ে আসলাম। তো এখন সাদা ফুল কটা তুলবো, চলো দেখতে থাকো সারাদিনে কী কাজ করতেছি, যতটা পারবো আর কি শেয়ার করবো তোমাদের সাথে। গরম আজকে খুব গরম পড়বে মনে হয়, আজকে না প্রতিদিনই গরম পড়তেছে। তো এত গরম মানে রৌদ্রু গরমে থাকা যাচ্ছে না, বৃষ্টি হইলেও জ্বালা আবার গরম হইলেও জ্বালা, বলো থাকা যায় না কোনো কিছুতেই। মানে বৃষ্টি হলে তাও একটু অসুবিধা হয় না, তো ওই যে ভিজা ভিজা হয়ে যায় সব কিছু জিনিস, এটাই অসুবিধা। আর রৌদ্রু হলে দেখো গরম লাগে। চলো কাজকর্মগুলো করতে থাকি, দেখতে থাকো তোমরা। তো দেখো এই যে ফুল গাছগুলো, ফুল এগুলো তুলে নিয়ে যাবো, সাদা ফুলগুলো। কি রৌদ্রু, ওই জন্য গামছাটা মাথায় দিয়ে দিছি। গামছা যদি মাথায় না দিই না, মানে ছাতাটা নিয়ে আসলে না ফুল তুলতে পারবো না, ওই জন্য অসুবিধা হবে। তো ওই জন্য গামছাটা মাথায় দিয়ে দিলাম, তো রৌদ্রুটা একটু কম লাগবে। প্রচণ্ড রৌদ্রু উঠছে। চলো এই যে ফুলগুলো তুলি, সাদা ফুলগুলো। এই যে বাগানের মধ্যে দেখো নারকেল গাছও আছে, নারকেল গাছ, তারপরে সুপারি গাছ, ওই যে দারচিনি গাছ, তারপরে এগুলো হচ্ছে সেগুন গাছ। এই সেগুন গাছ আছে, ওই পাশটা হচ্ছে সুপারি গাছ। তো সব রকম গাছই আছে, বেশ ঠান্ডা এই জায়গাটায়, সুন্দর হাওয়া দিচ্ছে, ভালো লাগতেছে হাওয়াটা। তো ফুল তুলতেছিলাম এত রোদের মধ্যে, ওই জন্য একটু ঠান্ডাটার মধ্যে আসলাম। এখানে হাওয়া আছে বেশ সুন্দর, নারকেল গাছে সুপারি গাছের হাওয়া না, বেশ আরাম লাগতেছে এই জায়গাটা। যোগের ভয় লাগে, নিচে সব তাকায় দেখতেছি যে যোগ ধরে। এমনি ছোটো ছোটো যোগগুলো আছে না, ওগুলো খুব ভয় এখানে বাগানটার মধ্যে হয়, ওই জন্য আমি ভয়ে আসি না এই যোগ বাগানের মধ্যে আর কি। তো চলো এখন হাওয়া খাইলাম, এখন বাড়ি যাই। এই যে ফুল তুলে হয়ে গেছে, তো ফুল তুলতে আসলাম, তারপর দেখলাম ঠাকুরটার এখানটায় মানে জঙ্গল হয়ে আছে। তো জঙ্গল তো না, মানে পাতাগুলো পড়ে আছে আর কি। তো ভাবলাম একটু হাত দিয়ে ঝাড় দিয়ে দিই আর কি। তো এখানে তো ঝাড়ু রাখি নেই ঠাকুরের, এখানে রাখলে থাকবে না আর কি, ওই কেউ ফেলায় দিবে নাহলে হয়তো কেউ নিয়ে যাবে এরকম একটা কিছু একটা। তো ওই জন্য এখানে রাখা যায় না, তো কোথায় রাখবো ঠাকুরের ঝাড়ুটা আবার। তো ওই জন্যই হাত দিয়ে ঝাড় দিয়ে দিচ্ছি। তো কিছুদিন আগে আমি পরিষ্কার করে দিছি একদম জঙ্গলগুলো, দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেলো, একদম হাত দিয়েই ঝাড় দিয়ে দিলাম। তো তারপরে আবার অনেকক্ষণ পর আবার আসলাম, দেখো ভাত আমার হয়ে গেছে, ভাতপুর করে দিয়েছি। তো আমি তরকারিটা বসাবো, তো তরকারি বলতে কি সোয়াবিন দিয়ে আলু পটল দিয়ে একটু তরকারি করব। তো সোয়াবিনটা একটু সেদ্ধ করে নেই, তো পটলের তরকারি তো কেউ খেতে চায় না, তো ওই জন্যই ভাবলাম যে সোয়াবিন দিয়ে রান্না করলে কেউ পটল খাবো কেউ সোয়াবিন খাবো, এভাবেই খাবো আর কি, তাহলে সুবিধা হবে। তো একবারে করলে, নাহলে আলাদা করে রান্না করলে আবার মানে অনেক রকম করে রান্না করতেও ইচ্ছা করে না রান্নাঘরে সারাদিন থাকতে। তো ওই জন্য ভাবলাম যে আরেকটা তরকারি তো করতেই লাগবে আমার, তো একটু সোয়াবিন করি আর ইয়ে তোমার কী জানি বলে এটা সুজি কুচু করবো। তো সুজি কুচু আবার আমার বর খেতে ভালোবাসে, তো দিয়ে গেছে, তো বললো একটু গোটা গোটা করে রান্না করো, তো ওইটাই আর কি করবো। তো সোয়াবিনটা সেদ্ধ হতে হতে আমি একটু আলুটাকে কেটে নিচ্ছি, তো আলুটাকে কেটে ধুয়ে রেখে দিয়েছি, তবুও আবার ভালো করে কেটে নিয়ে মানে ধুয়ে নেবো আর কি। পটলটাকেও আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তাই আবার একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। তো রান্নাবাড়ি আমি তাড়াহুড়া করে একটুকু করলাম, কেননা আজকে বৃহস্পতিবার আমার পূজা দিতে হবে স্নান করে। তো ওই জন্যই আর কি ওইটা সমাজ তোমাদের কাছে আর কি শেয়ার করলাম না। তো ঠাকুরকে স্নান করিয়ে এই যে ফুল দিয়ে দিচ্ছি, লক্ষ্মীর ঘট বসানো হয়ে গেছে, তো এই ঠাকুরগুলোকে সবগুলোকে ফুল দিব, একটু টাইম লাগবে আর কি ফুল দিতে।
এটা হচ্ছে সুজি কুচুর তরকারি, এই যে গোটা গোটা সুজি কুচু দিয়ে, এই যে গোটা গোটা একদম কি সুন্দর সেদ্ধ হয়েছে, এই দেখো কুচুটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে কুচুটা। আর এটা হচ্ছে এই যে সোয়াবিন আর পটল আলু দিয়ে একটা তরকারি করছি, তিন তরকারিতে মানে তিন তরকারিতে না মানে যাই হোক একটা সুজি কুচু দিয়ে দিয়েছি, এই যে সোয়াবিন দিয়ে তরকারি করছি, বেশ ভালো লাগে খাইতে এরকম করে। চলো খেয়ে নিই আগে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো আর দেখা হয় নাই, শুয়ে একটু শুয়েছিলাম আর কি, রেস্ট নিচ্ছিলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবাতিটা দেই, চলো সন্ধ্যাবাতিটা দিয়ে নিই। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না, এখান থেকে শেষ করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর খুব সাবধানে থেকো।